স্নান করে আবার আমি চলে এসেছি আর এখন আবার ব্লগটা শুরু করছি। তিনতলা ছাদে না এই জায়গাটুকু শুধু জেঠুর ফসল রাখার জন্য, দেখো এখানে শুধু জেঠুর ফসল থাকে। এখানেও রেখেছে কিছু। আর আমরা সকালে যে পুকুরে গেছিলাম তো পুকুর থেকে যে মাছগুলো ধরে আনা হয়েছিল সেগুলোই এখন মা আর জেঠু মিলে কাটছে। জেঠু বাড়ির কাজ অনেক করে, কারণ জেঠু রিটায়ার করে আসার পর জেঠিমাকে অনেক কাজে হেল্প করে, তো সেটাকে কেউ খারাপভাবে নিও না প্লিজ। এখানে আমার মা মাছ কাটছে, এই যে জেঠু মাছ ধরছে। এর মধ্যে কি মা কাটার পরেও মাছটা কিভাবে লাফাচ্ছে দেখো, দেখেই খারাপ লাগছে। লাল কাপড় কেন, ওই মাছটা লাফাচ্ছিল। আর আমিও স্নান করে এখন জেঠিমার কাজে হেল্প করতে চলে এসেছি। সকালে আমরা যে মাঠে গেছিলাম, মাঠ থেকে যে বাঁধাকপি এনেছিলাম তারই একটা বাঁধাকপি আমি কাটতে বসেছি। জেঠিমার সব কিছুই হয়ে গেছে, জেঠিমা অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছে। তো জেঠিমা বললো আর কোনো কাজ নেই, শুধু বাঁধাকপিটাই কাটতে হবে। তো বললো যদি পারিস তাহলে আস্তে আস্তে কাট। তো সেটাই আমি চেষ্টা করছিলাম, আমি খুব ভালো কাটতে পারি না, বাট তবুও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। কারণ সবাই কাজ করছে, আমি বসে থাকবো সেটা আমার ভালো লাগছিল না। সবাই মিলে পরে সবাই মিলে বসে থাকবো, এদিকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতে, বিকালে আমরা চলেও যাব। তো সেই জন্য সব মিলিয়ে খিচিবিচিও আছে জেঠিমার, তো সেই জন্য আমি চাইছিলাম জেঠিমাকে একটু হেল্প করতে। তো যেমন পারি তেমনই কাটছিলাম, যে কোনো কাজে আমি আগেই বলেছি আমি চেষ্টা করি, ভালো মন্দ যাই হোক না কেন হাতের কাজ উনিশ বিশ হয়ই, সব মানুষ যে খুব ভালো পারে তা কিন্তু নয়। তো আমার বাঁধাকপি কেটে রাখা হয়ে গেছে আর এখন জেঠিমা কটা মুড়ি মাখিয়ে দিয়েছে, আজকে একটু রান্না হতে দেরি হচ্ছে। খেয়ে দিয়ে বিকালে আমরা বেরিয়ে যাব, এখানে ও মুড়ি খাচ্ছে এখানে আমিও মুড়ি খাচ্ছি, তো খেয়ে নিই। রান্না করতে আজকে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তবুও জেঠিমা অনেক কিছু রান্না করেছে। আগেও বলেছি এত কিছু আমি খেতে পারি না, কালকে তো রাত্রিবেলায় ছিলাম জেঠিমার বাড়িতে, অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রাত্রিবেলাতে খেয়েছিলাম, কিন্তু আজকে জানি না কী করবো, এত কিছু আমি খেয়ে শেষ করতে পারলে হয়। আর এখন জেঠিমা যেটা দিচ্ছে সেটা হলো কুমড়োর ফুল ভাজা, মাঠে জেগে গেছিলাম সকালবেলায় তো সকালবেলায় চার পাঁচটা ফুল পেয়েছিলাম, তো সেটাই মা আর কি নিয়ে এসেছিল আর ভেজেছে। জেঠিমা দেখো আমাকে দুটোই দিতে যাচ্ছে, তো দুটো আমাকে দিয়েও দিয়েছিল, পরে আমি আবার একটা জেঠিমার জন্য তুলে রেখেছি, কারণ যাই হোক না কেন ভাগচোখ করে খেতে না ভালো লাগে, আর একা একা সব খাবো এটা ভালো লাগে না। তো এখন আমরা সবাই খাচ্ছি, খেয়ে নিই। আর এই হলো জেঠিমাদের পুকুরের তাজা টাটকা মাছের ঝোল। আমার বর মাছ খেতে ভীষণ ভালোবাসে, মাংসের থেকেও মাছটাই বেশি পছন্দ করে, তো বেশ আজকে তৃপ্তি করে খাবে। তো আমরা এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, জেঠিমাও যাবে আর ও সেই একই ড্রেস পরে থাকে, তো সেই জন্য কে ধোবে বল, ধুতে কে যাবে, যেটা নো হয়েছে সেটা নো। তো কি হচ্ছে, শীতকালে সবাই একই ড্রেস পরে বলো। এই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো, নেই ये मजाक हो रहा है, 1 সেকেন্ড यार मजाक हो रहा है। এই যে সবাই রেডি হয়ে গেছি আর জেঠিমা কিছুতেই শুনছে না, জেঠিমাও যাবে, কি করতে যাবে যাওয়ার পরে দেখাচ্ছি। শাড়ি কেড়ে রেখেছে, কতবার ও মানা করলো আমি মানা করলাম কিছুতেই শুনছে না, তো চলো যাওয়া যাক, তারপরে দেখাবো কি করতে যাচ্ছে জেঠিমা। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, জেঠুদের বাড়ির অপোজিটেই হলো বাস স্ট্যান্ড, কারণ রাস্তার ওপারেই জেঠুদের বাড়ি। আর এই জানলা দিয়ে দেখো একটু একটু ওপরের ছাদটা দেখা যাচ্ছে, ওটাই হলো জেঠুদের বাড়ি। আর আমরা এখন বাসে উঠছি, আর NH34-এ জ্যাম লাগবে না এটা হতেই পারে না। আমাদের বাসটা দেখো রং সাইড দিয়ে যাচ্ছে আর এখানে রেলগেট পড়ে গেছে, আর এখানে প্রচুর ছোটো ছোটো চারা মাছ দেখতে পাচ্ছিলাম, গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেই জন্য আমি আর জেঠু দুজনেই একটু নেমেছিলাম। আমি নেমেছিলাম তোমাদের দেখানোর জন্য আর জেঠু নিজে দেখার জন্য নেমেছিল। তো যাই হোক, এগুলো হলো চারা মাছ আর এগুলো পুকুরে ছাড়ার জন্য এনারা বিক্রি করতে চাইছেন, জেঠু নিতে চাইছিল, জেঠু বলছিল আর কি যদি বাড়ির কাছে হতো তাহলে জেঠু নিয়ে নিত, যেহেতু জেঠু এখন আমাদের সাথে বহরমপুরে যাচ্ছে তো সেটা সম্ভব নয়। বড় মাছগুলো হলো রুই মাছের বাচ্চা আর এগুলো হলো এই ছোটো ছোটো মাছগুলো হলো কাতলা মাছের বাচ্চা, তো মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই দাদাগুলো জেঠুকে বারবার মাছগুলো নিতে বলছিল, তাহলে ওনাদের তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর ওনারা চলে যেতে পারবে এই আর কি। আর আমার বর দেখো এখানে বাসের মধ্যে উল্টে পাল্টে ঘুমাচ্ছে,
যেহেতু বাসটা ফাঁকাই ছিল, মা জেঠিমা জেঠুর সামনের দিকে ছিল আর আমরা একদম বাসের লাস্ট সিটে বসেছিলাম। আর আমি কি বদমাস বউ দেখো, ওকে না ডেকে আমি ওর ভিডিও করছি। কি করব, ভিডিওটা করে নিই, তারপর ওকে ডাকবো, তারপর ওকে দেখাবো বটে যে ও কী করে ঘুমোচ্ছে। সাবধানে যেও, চলে যাওয়ার পর আমরা এখন এসেছি একটু বেডশিটের দোকানে, কারণ আমাকে একটা বেডশিট নিতে হবে। আমার এক্সট্রা যে বেডশিটটা ছিল সেটা ভুল করে ব্যাগের মধ্যে রয়ে গেছিলো আর আমি ব্যাগটা নিয়ে বাড়িতে চলে গেছি, তো ওটা বাড়িতে ফেলে এসেছি, তো তার জন্য একটা বেডশিট নেব। বাড়ি থেকে আসার পর এই হলো আমার ঘরের পরিস্থিতি, এই এখন আমাকে ঠিক করতে হবে। কিন্তু তার আগে একটু মেট্রো বাজার যাব, তারপর এসে রাতে ঠিক করব। তো আমি ঘরে পৌঁছে গেছি আর জেঠু জেঠিমা একটা দোকানে আমাকে আর জীবুকে জামাকাপড় কেনার জন্য নিয়ে গেছিলো, কিন্তু এত পরিমাণে দাম বলেছে জামাকাপড়ের, দাম শুনেই আমার মাথা ঘুরে গেছে। তো আমি জেঠুকে বললাম আমি এখান থেকে জেঠু কিচ্ছু নেব না, বারবার বললাম পরে দিও, এখনই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু জেঠু জেঠিমা কিছুতেই শুনলো না, জোর করে টাকা দিয়ে দিয়েছে। আর ভাবছি জীবুকে কিছু কিনেই দেবো, নাহলে সেটা বাজে দেখায়, ওই জন্য এখন একটু মেট্রো বাজার যাব ওর জন্য কিছু কিনতে। আমি এখন কিছু কিনবো না, আমি ভাবলাম টায়ার্ড, আমাকে এগুলো সব গোছাতে হবে, অনেক কাজ করতে হবে, রাতে এসে বা রান্না করতে হবে। তো এখন আমি মেট্রো বাজারে চলে এসেছি আর মেট্রো বাজারে এসে ওর জন্য আমি টি শার্ট পছন্দ করছি, এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে, আর একটা টি শার্ট আমি ওর জন্য নেব। তো এই টি শার্টটাও নিয়েছি, মানে এই লাল টি শার্টটা আর আগের টি শার্টটা প্লাস ওই প্যান্টটা, এই সবগুলোই জেঠুর টাকাতেই কেনা, তো এগুলো আমি কিনেছি। তো মেট্রো বাজার থেকে এখন টোটোতে আছি, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ওই জন্য চারিপাশে ঘেরা। বাইরে থেকে ঘরে চলে এসেছি আর শেষমেশ ড্রেসটা কেনা হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, ভীষণ মানে ভীষণই বৃষ্টি হচ্ছিল, ভিজিনি সেই একটা। আর যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও ওর ড্রেসটা কেমন হয়েছে।